আজ সোমবার, 1 আগস্ট। আজ থেকে শুরু হলো শোকাবহ আগস্ট মাস। এ মাসেই বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকের বুলেট বিদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সপরিবারকে, বিদ্ধ হয় গোটা বাঙালি, রচিত হয় পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম ইতিহাস। 1975 সালের এই মাসে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তিনি ছিলেন পরাধীন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির প্রেরণার চিরন্তন উৎস ও অবিসংবাদিত নেতা। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু সহধর্মিনী মহিউষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও ছোট ছেলে নিষ্পাপ শিশু শেখ রাসেল। 75-এর 15ই আগস্ট নরপিশাচ রূপী খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হননি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইন্ডেমিনিটি আইন জারি করে। 1975 সালের 15ই আগস্ট থেকে দীর্ঘ 21 বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করে চলে। আবার এই শোকের মাসেই আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শোকাহত ও অভিশপ্ত মাস আগস্টের প্রথম দিন আজ। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ওভারব্রিজ, অফিস আদালত, স্কুল কলেজের সামনে উঠছে বিশাল বিশাল কালো পতাকা ও ব্যানার। প্রতিটি ব্যানার ফিস্টুনেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে লেখা বিভিন্ন স্লোগান। এভাবেই আগস্টের প্রতিটি দিন শোকাবহ পরিবেশে কৃতজ্ঞ বাঙালি জাতি স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।